মহতারম একব তিনি উল্লেখ আছেন যে আমরা অনেক সময় দাওয়াতের কাজ করি আর এই ক্ষেত্রে যে শিখ এবং বিধাতগুলো প্রচলিত অন্যায় যেগুলো সেগুলো যদি কোনো আত্মীয়ের কাছে থাকে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে একবার বুঝে কিন্তু দুইবারই বোঝে না তারা ওইভাবে যদি আমল করে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে বিষয়গুলো স্পষ্ট করলে আমরা উপকৃত হব আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া যাক্কির ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তিনি উল্লেখ করেছেন ওয়া যাক্কির তুমি স্মরণ করিয়ে দাও স্মরণ করাও তাদেরকে নসিহত করো কেননা ফাইনার্দিক রতন ফৌল মোমেনিন যারা মোভমেন তাদেরকে স্মরণ করানো হলে তারা উপকৃত হয় এজন্য আমাদের দায়িত্ব হল নসিহত করা নসিহত পেশ করা আর এ নসিহত সবার জন্য আমরা সবাকে নসিহত পেশ করতে পারি তাদেরকে বাধ্য করতে পারি না কেননা লসমন ওতলা তার নভিকে তিনি এভাবেই বলেছেন লাস্তা আলী হিম বে আমি কিন্তু আপনাকে তাদের উপরে দারোগা করে পাঠাইনি তাদেরকে বাধ্য করে মানাতে হবে এই দায়িত্বকে কিন্তু আমি দিইনি ও শুধুমাত্র স্মরণ করিয়ে দেন তাহলে আমাদের কাজ হলো স্মরণ করিয়ে দেওয়া এই ক্ষেত্রে অবশ্য নীতিমালা রয়েছে নীতিমালা হলো যে যারা আমার আপন যাদের দায়ী দায়িত্ব আমার প্রতি রয়েছে আমি তাদের ভরণ পোষণ দেয় এবং তাদের দেখাশোনার দায়ী দায়িত্ব আমার আমার ছেলে মেয়ে আমার স্ত্রী পরিবার তারা যদি শিরকের সাথে লিপ্ত থাকে বড় অন্যায়ের সাথে লিপ্ত থাকে যদি এমনটি হয় এই ক্ষেত্রে তাদেরকে ছাড় না দেওয়া এটি হচ্ছে নীতি যেহেতু তারা আমার আমার দায় দায়িত্ব রয়ে আছে এইভাবে আমাকে খেয়াল করতে হবে এই ক্ষেত্রে নবী মুসাল্লাহ আলী ইসলাম দাওয়াতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন মান মিন কুমুন কারণ ফালিউরিহি যে ব্যক্তি অন্যায় করতে দেখে সেটি যে হাত দিয়ে বাধা দেয় ফাইলাম ইস্তাতে ফাবে লিসা আনিহি যদি হাত দিয়ে বাধা না দিতে পারে তাহলে মুখ দিয়ে বাধা দেবে ফাইল্লাম মুখ দিয়েও বাধা না দিতে পারে কথা বলে না বাধা দিতে পারে তাহলে অন্তর দিয়ে ঘির না করবে আর এটি হচ্ছে সর্বনিম্ন শাখা এই জন্য আমাদের সবসময় আমি বাধ্য করতে পারবো কাকে যিনি আমার আয়ত্ত রয়েছেন তাকে যদি পুরুষ হন তাহলে তার স্ত্রীকে তার ছেলে মেয়েকে আর স্ত্রী যদি হন তাহলে তিনি অনেক সময় বাধ্য করতে পারেন না পরামর্শ দিতে পারেন যদি পরামর্শ গ্রহণ না করে আর বিষয় যদি চূড়ান্ত হয় যেমন শির্কের সাথে লিপ্ত আর কোনোভাবেই সে এ শিরিক বর্জন করবে না এই ক্ষেত্রে তার করণীয় রয়েছে বিচ্ছেদ হওয়া কিন্তু নসিহতের যে দিকগুলি সেগুলো কিন্তু আমাদেরকে করতে হবে এই জন্য অনেক ক্ষেত্র রয়েছে যেই ক্ষেত্রে আমরা বাধ্য করতে পারি না উদাহরণস্বরূপ আমরা বলবো যে আমাদের যারা আর রিলেটিভ রয়েছেন আত্মীয় স্বজন রয়েছেন তাদের ক্ষেত্রে আমাদের করণীয়কে হবে তাদের ক্ষেত্রে করণীয় হলো নসিহত করা যত বেশি পারবো সুন্দরভাবে করব তাদেরকে নসিহত করা তাদেরকে বাধ্য না করা অনুরূপভাবে কটুক্তি না করা অন্যায় করছে তাদেরকে ছাড় না দেওয়া ছেড়ে না দেওয়া ছাড় না দেওয়া বলতে তাদেরকে বিষয়গুলো সুন্দরভাবে বোঝানো যে না তারা করছে তারা করুক এইভাবে ছাড় দিয়ে দেওয়া এটিও অন্যায় অনুরূপ ভাবে তাদেরকে ছেড়ে দেব এটিও অন্যায় যে না তারা তো অন্যায় করছে অতএব তাদের সাথে চলবো না বলবো না তাদের দাওয়াত নেব না তাদেরকে দাওয়াত দেব না না এগুলোও কিন্তু অন্যায় বরং আমার দায়িত্ব হলো সুন্দরভাবে বোঝানো এমন কি পিতামাতাও যদি হান আমার দায়িত্ব রয়েছে তাদের প্রতি ইমানই দায়িত্ব যে বোঝানো বোঝানোর পরে আমি পারিনি আল্লাহর কাছে আমি মুক্ত অন্তত আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে না আমি যদি তাদেরকে বর্জন করি অথবা দাওয়াতের কাজ না করি এর জন্য আমাকে জবরদাহিত করতে হবে এজন্য শিরিক বিবাদ করে অনেক সময় আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু করে ফেলে যেটি শরীয়ত বিরোধী কাজ না আবেগের বশবর্তী হয়ে তাদেরকে গালিগালাজ করা তুচ্ছতাচ্ছিল্য করা তাদের প্রতি হিংসা বিদ্বেষ রাখা সবগুলোই অন্যায় তারা যেহেতু মুসলিম ভাই বোন এমনকি যদি আত্মীয় স্বজন নাও হন হতে পারে বন্ধু মেয়েদের ক্ষেত্রে তাদের বান্ধবী এই ক্ষেত্রে অবশ্যই তাদের দায়িত্ব রয়েছে তাদের প্রতি সুন্দর ভাবে দাওয়াতের কাজ করবে এই জন্য অন্যায় করতে দেখে তার প্রতি ক্ষিপ্ত হয়ে যাওয়া না এটি শরীর বিরোধী কাজ ক্ষিপ্ত হতে হবে না বরং আপনাকে জানতে হবে যে সে বুঝে না দিনের জ্ঞান তার মাঝে নাই বিধায় সে অন্যায় করে চলেছে যদি দিনের বুঝ আমি যেভাবে বুঝেছি কোরআন সুন্না সে সেভাবে যদি স্টাডি করতো বুঝতো তাহলে তে অন্যায় করতো না অতএব আমার দায়িত্ব তার প্রতি রয়েছে তাকে নসিহত করা আলোচনা করা তিনি এভাবেই বলেছেন উদ ইলা সাবিল রবিকা বিল হেকমা ওয়াল মাউ এক হাসানা তোমার প্রভুর পথে ডাকতে থাকো হেকমতের সাথে সু উপদেশ দিয়ে এটি হচ্ছে আমাদের কাজ আল্লাহ নিয়ে বলেছেন সিহা দিনের মূল ভিত্তি হলো নসিহতের উপর আমরা পরস্পর পরস্পরকে নসিহত করব। নসিহত হবে ভালো কাজের অথবা সৌবিল হাকতে ও সহবিল সবর যে তোমরা পরস্পর পরস্পরকে নসিহত করো হকের সুন্দর দিনের এবং ধৈর্য ধারণ করার যে সুন্দরভাবে দিন মেনেছে আকিদা সুন্দর ভাবে গ্রহণ করেছে এই ক্ষেত্রে কষ্ট আসতে পারে পরস্পর পরস্পরকে নসিহত করতে হবে ধৈর্য ধারণের যে অনেকে অনেক কিছু বলতেও পারে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে কখনো গাড়িও দিতে পারে মারতেও পারে যদি এমনটি হয় এ অবস্থাতে ধৈর্য ধারণ করা এটি হচ্ছে দিন অল্লাহন